everyone, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। Welcome to রোমান পাল চ্যানেল, সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে যে বন্ধুটি আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ আমার পরিবারে সাবস্ক্রাইব করে চলে এসো, আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা কিন্তু সন্ধ্যা থেকে শুরু করে দিলাম আর জাস্ট চলে আসলাম রান্নাঘরে, এখন বানাবো চা। আর সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবু সেখানে চিল্লাচিল্লি করছে, তোমরা অবশ্যই শুনতে পারছো। আসলে ও আসবে এখানে রান্নাঘরে, আর এখানে আসার পরও জলগুলো নাড়ানাড়ি করে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, জল নাড়ানাড়ি করলে কি হবে বলো তো? এখন জল নাড়ানাড়ি করবো, ঠান্ডা লাগবে না তো। আমি সেই জন্য আগে ওই রুমে রেখে আসছি, মানে জলটা বন্ধ করে দিয়েছি, দেখো তো। তার জন্য ও আসতে পারছে না, কান্নাকাটি করছে। আর এখন আমি চা বানাবো। আর আজকে কিন্তু আমি রাত্রিবেলায় কী কী করি সব কিছু জানতে হলে পুরো ভিডিও তোমরা স্কিপ না করে দেখো, আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর একটা করে কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট পড়তে অনেকটাই ভালোবাসি, তো প্লিজ একটা করে কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও। লাইক করতে কিন্তু ভুলো না, অনেকে ভিডিওটা দেখে চলে যায়, লাইক একটা করে না। তো চলো আগে চাটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে বসে গল্প করব। তো চায়ের জন্য জল নিয়ে নিলাম। তো চলো চাটা বানিয়ে নিই, তারপরে আসছি। বাবুর জন্য দুধটা দিয়ে দিলাম, গরম করে নিয়েছি, আর এখন এই দুধের চা বানাবো। তো বাবুর জন্য এখানে উটস আর বিস্কুট দিয়ে দিয়েছি, ব্রিটানিয়া বিস্কুট। আর আমরা চা বা খাবো, দুধ চা খাবো এখন। তো সেই দুধ চা দুধের মধ্যে চা পাতা দিয়ে দিলাম। তো চাটা লিকার করে খাবো, অন্য সময় চা লিকার করে না খেলে ভালো লাগে, তো ভালো লাগে না। তো চাটা এটা এখন ঠান্ডা করতে হবে, জলের মধ্যে রাখতে হবে, না তো ঠান্ডা হবে না। অনেকটা গরম হয়ে গেছে দুধটা, চিপস আর বিস্কুট নিয়ে নিয়েছি, ওইটা দিয়ে চা খাবো এখন। না পাপাকে দিয়ে দেবো, না আজকে নিয়ে যাবে, আজকে হ্যাঁ ও নিয়ে যাবে পাপার জন্য। তো আমরা দেখো চা নিয়ে বসে গেছি, সবাই চা খাচ্ছি আর বাবু চিপস খাচ্ছে। তো এদিকে কিন্তু টিভির আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ, টিভি নিউজ চলছে দেখো। তো টিভিতে নিউজ চলছে, আর তো চা খেয়ে আমি নিউজ দেখে দেখে তারপরে তোমাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। চলো আগে খেয়ে দিয়ে নেই। তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম বাসনগুলো একবারে ধুয়ে রেখে তারপরে অল্প সময় বসবো, কিছু ভিডিও দেখবো কয়েকজনের, আর অল্প শর্ট ভিডিও বানাবো। তো আগে ভাবলাম চায়ের বাসনগুলো ধুয়ে নিই,
আর আমার বড়মাশাই দেখলাম এই দেখো কি নিয়ে আসছে, তো সেগুলো ধুয়ে নেব। চিকেন বা মটন না হলো হয়তো দেখিনি, কিন্তু চিকেন বা মটন হবে, তো সেটা ধুয়ে নেব। তো তারপরে আমি এসে রান্না বান্না করবো, এখন আমি শুধু এটা ধুয়ে রেখে দেবো আর অল্প সময় শর্ট ভিডিও বানাবো। তো চলো চার বাসনগুলো ধুয়ে নিই, আর বাবুকে খাওয়ানো হয়ে গেছে। চিকেন নিয়ে আসলাম, চিকেন ওগুলো ধুয়ে নেই, চিকেনটা ভালোভাবে ধুয়ে নেব আর পরে এসে রান্না বান্না করব। তো নেল পলিশ লাগাচ্ছি, আর অনেকদিন পর লাগাচ্ছি, আসলে সেরকম টাইম পাই না, লাগাই না। তো আজকে ভাবলাম অল্প নেল পলিশটা লাগাই, তারপর শর্ট ভিডিও করব। আর এই দেখো বাবুকে লাগাতে লাগে, তো এখন নেল পলিশটা লাগাচ্ছি, কারণ আছে কালকে ঘুরতে যাওয়ার কথা আছে, যদি যাই তার জন্য লাগাচ্ছি। তো চলো নেল পলিশটা লাগাই, তুমি লাগাবে? লাগাই, তারপরে আবার দেখা হবে। তো অনেক কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম, আর এখন বাজে হলো 9টা, তো ভাবলাম না রান্নাটা বসিয়ে দিই না, তো অনেকটা দেরি হয়ে যাবে, চিকেন রান্না করিনি, রেখে দিয়েছিলাম, তো এখন চিকেনটা বানাবো। তো চলো যাই রান্নাঘরে যাই, আমার আগে বাবু চলে গেছে, দেখো চলো। চলে আসলাম রান্না করে, আর এখন আমি আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে চিকেনের জন্য সব কিছু কাটাকাটি করব, আলু পেঁয়াজ। বাবা এখানে উঠে না না বাবা, চিকেনটা বসিয়ে আসলাম, আর আমি অল্প বাবুর সঙ্গে খেলা করতে এসছি। আমি সোনা, হ্যাঁ বলো, হাই। তো দিবি দেখছে, আসলে ও রান্নাঘরে ছিল, আমি সেখান থেকে পাঠিয়ে দিয়েছি, ঠান্ডা লাগবে, ও মানে রান্নাঘরে গেলেই জল শুধু ধরে, তো তার জন্য রান্নাঘর থেকে ওকে পাঠিয়ে দিয়েছি। তো এখানে এসে ওকে কার্টুন লাগানো হয়েছে, গান চলছে, তো এখানে বসে আছে কম্বলের নিচে বাবার সাথে, বাবা কম্বলের নিচে ঘুমায়। তো বসো, তো চিকেনটা বানাবো, এখন বাজে 10:15, অনেকটা লেট হয়ে গেছে আসলে, তো এখন চিকেনটা বানিয়ে আগে বাবুকে খাওয়াবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো অনেকটা লেট হয়ে গেছে, চিকেনটা কিন্তু জলদি হয়ে যায়, তাও বাবুর জন্য লেট হয়ে যাচ্ছে, কারণ বাবুকে 10টার সময় খাওয়ানো হয়েছে, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে। আমি মোবাইলে শর্টের গান করতে করতে আমাকে এদিকে লেট হয়ে যাচ্ছে, সেটার খবর নেই। তো চিমনির আওয়াজ আসছে, হয়তো
পারছো। তো যাই হোক, চলো রান্নাটা কমপ্লিট করি আগে, তারপরে বাবুকে খাওয়াই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। দেখো চিকেনের কালারটা দেখা যাচ্ছে না, এক সেকেন্ড আমি লাইট জ্বালিয়ে দিই। দেখো আমি কিন্তু তেমন মানে শুকনো লঙ্কা আমি দিইনি, কারণ আমার বর পছন্দ করে না, আর ঝাল হলে তো খাবেই না, তো তার জন্য শুধু কাঁচা লঙ্কা দিয়েছি অল্প পেস্টের মধ্যে, আর কিছু দিইনি, শুকনো লঙ্কাটা দিইনি। তো চলো চিকেনটা হতে থাকো। কমপ্লিট করে আমি সবকিছু ক্লিন করে নিয়েছি, বাবুকে ভাতটা খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা ভাত খাবো, ভাতটা বাড়বো। এই দেখো চিকেনটা, তো চিকেনটা নামানোর সময় তোমাদের সঙ্গে আর দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি, বাবুকে ভাত খাওয়ানো লেট হয়ে যাচ্ছিলো বলে। তো এখন আমি ভাতটা বেড়ে নিই আমাদের দুইজনের, তারপরে খেয়ে নিই। আসলে কটা বাজে? 11টা বাজে। তো চলো ভাতটা খেয়ে নিই আমরা, তারপরে আবার আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন বাসন সব ধুয়ে নিয়েছি, আর এখন আমাদের বিছনা রেডি, ঘুমাবো। তো বাবু ভিতরে বসে আছে, ঘুমায়নি, আসলে লাইট অফ না করা পর্যন্ত ঘুমাবে না। তো বাবুকে ঘুম পাতাতে হবে লাইট অফ করার পর। তো তার জন্য ভিডিওটা লম্বা করছি না, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আবারও আসবো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।